সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস আরামবাগ হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ, সাবস্ক্রাইব করুন। অদূর ভবিষ্যতে আরামবাগ পুরাতন সবজি বাজার হয়ে উঠতে পারে করোনা সংক্রমণের আদর্শ জায়গা, এভাবেই বলতে হলো, না বলে উপায় নেই। তার কারণ প্রশাসন পৌরসভার তরফে দিনের পর দিন সচেতন করা হলেও কেউ কথা শুনছেন না। বিক্রেতারা বিশেষ করে এর জন্য বেশি দায়ী, কারণ প্রশাসন থেকে বিক্রেতাদের বলা হয়েছে যে মাস্ক ছাড়া কাউকে মালপত্র বিক্রি করা যাবে না, কিন্তু দেখা যাচ্ছে সেই বিক্রেতারা নিজেরা অসচেতন, মাস্ক পরার কথা বললে আবার তর্ক করছেন। এভাবে চললে গোষ্ঠী সংক্রমণ কেউ রুখতে পারবে? প্রশাসন কেন, খোদ ভগবান নেমে এসেও রুখতে পারবেন কি না সন্দেহ থেকে যায়। আর এই কিছু মানুষই অদূর ভবিষ্যতে আরামবাগকে বিপদের দিকে ঠেলে দিচ্ছেন। আজ দেখা যাচ্ছে বাজারে এত ভিড়, কি বলবেন, কেন কালকে কি লকডাউনের জন্য? হ্যাঁ, কালকে লকডাউনের জন্য এত ভিড়। আজকে বাজারে এত ভিড় কমেছে, মানে জিনিসপত্র কিনতেছে, জিনিসপত্র দাম বেশি নিচ্ছেন নাকি? না, বেশি না, কমে গেছে। দিয়ে দিচ্ছি, শুনছে না তো কথা, শুনছে কথা, মাস্ক না পরে থাকলে মাল দেবো না, দেবো না, একদম। আচ্ছা, ঠিক আছে, গীতা দীপতি। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984। আপনার মোবাইলে ইউটিউবে সাবস্ক্রাইব করুন আরামবাগ নিউজ।